রাস্তা রয়েছে এক নয় একাধিক গ্রামে, তবে সব মিলিয়ে প্রশাসনের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে নোনা জল এলাকা থেকে বের করার জন্য, সাধারণ মানুষকে স্বাভাবিক ছন্দে ফেরানোর জন্য। একদমই তাই, আপাতত তোমায় ধন্যবাদ জানাবো। অর্পণের সঙ্গে আমরা কথা বলছিলাম, গত বুধবার দিন রীতিমতো এই ভূখণ্ডের উপর আছড়ে পড়েছিল ইয়াস, এবং এই ইয়াসের ধাক্কা এখনো পর্যন্ত কাটিয়ে উঠতে পারেনি কুলতলির ময়রাচক দ্বীপ এলাকার মানুষেরা। পানীয় জল এবং খাবারের তীব্র সংকট রয়েছে ময়রাচকে, রাস্তাঘাটে চাষের জমি, ধানের গোলা, মাছের বেরি সবই গিয়েছে জলের তলায়। নোনা জলের তলায় টিউবওয়েল জল সরতেই ভেঙে পড়ছে অনেক মাটির বাড়ি। বাসিন্দারা ঠাঁই নিয়েছেন স্কুলগুলিতে। বিধায়ক গণেশ চন্দ্র মণ্ডলের পাঠানো চাল ডালও প্রায় শেষের দিকে। হাওড়া চারাবাগান নেতাজি সংঘ ক্লাব ময়রাচকে পানীয় জলের পাউচ এবং শুকনো খাবার বিতরণ করেছে। ময়রাচকের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে ইয়াসের ধাক্কা এখনো পর্যন্ত কাটিয়ে উঠতে পারেনি ময়রাচক দ্বীপ এলাকার বাসিন্দারা। পানীয় জলের সমস্যা রয়েছে, খাবারের তীব্র সংকট রয়েছে, রাস্তাঘাটে চাষের জমি, ধানের গোলা, মাছের ভেড়ি পর্যন্ত জলের তলায় চলে গিয়েছে, এবং নোনা জলের তলায় রয়েছে টিউবওয়েল, যেই কারণে পানীয় জলের একটা বড় সমস্যা দেখা দিয়েছে সেখানে। আর আমরা কি অবস্থা আছি, আমাদের ঘর বাড়িও কিচ্ছু নেই, আমরা এই স্কুলে এসে আছি, আমাদের কি অবস্থা হচ্ছে, আমরা কদিন মধ্যে স্কুলে আছি, আমাদের সব চলে গেছে, আমাদের এই তো ঘরের সামনে তোমরা দেখো না, কে পর এখনো জল নামেনি, সেই কারণে আমাদের রান্না করারও কোনো ব্যবস্থা এখনো বাড়িতে হয়নি, ওই জন্য এখানে আমরা যে কজনই আছি সবাই এক জায়গায় আমরা রান্না করে খাই। আমাদের গ্রামের অবস্থা ঢা বুড়ে ভেসে তো।